নমস্কার দর্শকবৃন্দ, বাংলা শিক্ষা পোর্টালে এই বছরে স্টুডেন্টদের মার্কস আপলোড করতে বলা হয়েছে এবং সেই মার্কস আপলোড করার পর বাংলা শিক্ষা পোর্টাল থেকে কিন্তু তাদের মার্কশিট এবছরে বিলি করার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কিছুদিন আগে বাংলা শিক্ষা পোর্টালে মার্কস আপলোড করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং সেই সমস্যা কাটিয়ে উঠে বাংলা শিক্ষা পোর্টাল যে ব্যবস্থা করেছে এবং কীভাবে মার্কস আপলোড করতে হবে বর্তমানে সেটি সরাসরি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপলোড কীভাবে করতে হবে সেটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো প্রথমে এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাংলার শিক্ষা পোর্টাল যেটি রয়েছে, এই বাংলার শিক্ষা পোর্টাল, এই বাংলার শিক্ষা পোর্টালটি কিন্তু গুগল অ্যাপস থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পরে সংশ্লিষ্ট যে যে স্কুলগুলি রয়েছে সেই সংশ্লিষ্ট স্কুলগুলির প্রত্যেকটি HOI অর্থাৎ হেড অফ দি ইনস্টিটিউশন যিনি আছেন তাকে কিন্তু প্রথমে লগ ইন করে প্রত্যেক টিচারদের যে ক্লাসের যে যে পেপারগুলি ইভ্যালুয়েশন করে সেই সাবজেক্টগুলি তাদেরকে প্রথমে পুট করতে হবে যে কে কোন কোন সাবজেক্টের খাতা দেখছে বা ইভ্যালুয়েশন করছে যে কোন কোন পেপারগুলি। তারপরে কিন্তু টিচাররা তাদের সংশ্লিষ্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু মার্কসটা আপলোড করতে পারবেন, নাহলে কিন্তু হবে না। প্রথমে কিন্তু স্কুলের HOIকে এই কাজটি প্রথমে করে নিতে হবে। তো প্রথমে ধরে নিচ্ছি যে এখানটায় যে HOI কে কোন পেপার ইভ্যালুয়েশন করবেন সেটি করে দিয়েছেন। এবারে একজন টিচার হিসেবে কীভাবে মার্কস আপলোড করতে হবে সেটি দেখে নেওয়া যাক। এবারে বাংলার শিক্ষা পোর্টাল যেটি দেখা যাচ্ছে এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে যেরকম একটি ইন্টারফেস আসবে, এখানে ডাইস কোড, ইউজার নেম, পাসওয়ার্ড এই তিনটে বসাতে হবে। তো প্রথমে আমরা ডাইস কোডটা বসিয়ে দিচ্ছি। ডাইস কোড বসানো হলো, এবারে ইউজার আইডি বসিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা টিচারের ইউজার আইডি যেটা রয়েছে এস দিয়ে সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে এবং পি দিয়ে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে। তো ইউজার আইডিটা বসিয়ে দেওয়া হয়েছে। এবারে আমরা পাসওয়ার্ড যেটা সিলেক্ট করা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হলো, এবারে লগ ইন বাটনে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করার পরে লগ ইন হয়েছে। এবারে প্রথমে উপরের বাঁদিকে যে মার্কস এন্ট্রি রয়েছে সেই মার্কস এন্ট্রিতে ক্লিক করা হলো। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে 2021টা ঠিকই আছে, মিডিয়াম বেঙ্গলি করাই আছে। ক্লাস সিলেক্ট করব আমরা, যেমন আমার এখানটায় 5, 8 আর 9 এই তিনটে ক্লাস প্লট করা হয়েছে। তো আমি 8-এ ক্লিক করলাম দেখানোর জন্য। এবারে সেকশান সিলেক্ট করব, সাপোজ আমি সেকশান X সিলেক্ট করলাম। এখানে ম্যাথামেটিক্স অটোমেটিক প্লট করা হয়েছে বলে ম্যাথামেটিক্স চলে আসছে আমার সাবজেক্ট। এবারে আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে কিন্তু এখানে প্রত্যেকটি স্টুডেন্টদের নাম এখানে শো করছে, তার পাশে 00 শো করছে এবং তার পাশে রাইট একটা অপশান ক্লিক করছে, রাইট একটা যে ইন্ডিকেট করছে সেটা ক্লিক দেখা যাচ্ছে। তো এখানে মোট দেখা যাচ্ছে 65টি নাম আছে। তো এবারে প্রত্যেকের মার্কস এখানে আপলোড করার জন্য 00 যে রয়েছে সেই 00-তে ক্লিক করলে এরকম মার্কস এন্টার মার্কস এটা চলে আসবে। এখানে সাপোজ আমি 50 এটা বসালাম। বসানোর পর এখানে সেভ দিলে ও 50 মার্কসটা নিয়ে নিচ্ছে। এবার এরকমভাবে প্রত্যেকের মার্কসটা বসানোর পরে সেভ অ্যাজ ড্রাফট, প্রথমে বলবো সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে সেটাকে সেভ করে রাখতে, তারপরে টোটালি পুরো ফাইনালাইজ হয়ে যাওয়ার পরে তারপরে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে কিন্তু সেটি আর এডিট করা যাবে না বা চেঞ্জ করা যাবে না। তো এখানে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে আমরা
এই মার্কসগুলো যা যা এন্ট্রি, আমি হয়তো প্রথম দিনে 10টা এন্ট্রি করলাম, করে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে রাখলাম যাতে সেই মার্কসটা এখানে থেকে যায়। পরবর্তী ক্ষেত্রে সবার মার্কস আপলোড করার পরে সেটি আমরা সাবমিট বাটনে ক্লিক করে ফাইনালাইজ করে দেবো। তো এইভাবে কিন্তু মার্কসগুলি প্রত্যেকটি স্টুডেন্টদের প্রত্যেকটি ক্লাসের মার্কস আপলোড করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।